হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল একটা বার্থডে ভ্লগ শুরু করে দিলাম। এইদিকে আজকে আমার ফ্রেন্ডের বার্থডে, তো আমরা সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করছি ওর বার্থডেটা সেলিব্রেট করব, সঙ্গে মাথায় আজকে ডিম ফাটাবো। তো এইদিকে এখন সবাই ওকে ধরে আনতেছিল, আমি ওয়েট করছিলাম ওদের জন্য ওরা কখন আসবে। তো সবাই চলে আসছে, ও বুঝতেও পারেনি যে ওর সাথে আজকে এত বড় একটা কাহিনী হবে। তো এই যে সবাই দৌড়াদৌড়ি করছে, ওর উপর আজকে ডিম ফাটানো হবে। এই জন্য এইদিকে এইভাবে ওর সাথে অত্যাচার করেছি আমরা। ওর উপরে সম্পূর্ণ এক ঘন্টা ধরে শুধু আটা, ময়দা, ডিম সব কিছু সুন্দরভাবে ওর মাথার উপরে শার্টের ভিতরেও দিচ্ছিলাম। তো দেওয়া শেষ মাত্রই ও আমাদের দৌড়ায় ধরতে যাচ্ছে যে আমাদেরও নাকি এখন ডিম দিবে, বা ডিম তো নাই, আছে শুধু ময়দা। আটা ময়দা মেরে তারপর আটা ময়দা ডিম সব কিছু মাখানো শেষ, আর আমরা সকাল টাইমে শুধু এটা করেছি। আর বিকালে ওর জন্য আমরা কেক কিনতে গিয়েছিলাম, আমি আর আমার ফ্রেন্ড মিলে। বিকালে যেহেতু ছোটোখাটোভাবে আমরা একটু বার্থডে সেলিব্রেট করব, এইটাই ওর মেন সারপ্রাইজ। তো আমরা এখন কেক নিতে আসছি প্রিন্সেস কেকে। তো কেকটা আর আমরা আগে থেকে অর্ডার দিয়ে যাইনি, হঠাৎ করে আমরা এখানে এসে চয়েস করে একটা কেক নিয়েছি। হ্যাপি বার্থডে সিয়াম। তো এদিকে বার্থডে কেক নেওয়া হয়ে গেছে, এখন আমাদের লোভ হচ্ছিল একটু অরেঞ্জ ফ্লেভারের কেক খাবো। তো আমরা কেক নিয়ে নিয়েছি। আমরা দুইজন বসে এত পরিমাণে গল্প করছিলাম যে আমাদের কেক খাওয়ার কথা ভুলেই গেছিলাম। তো একটা ঘন্টা সময় লাগছে কেকটা খেতে, যত টাইম আমরা গল্প করছি। কেকটা খাওয়া শেষ করে আমাদের বার্থডে কেক নিয়ে এখন আমরা চলে আসছি। আর বিকালে যেহেতু আমরা কেক কিনতে আসছি, একবারই আমরা আবার সিয়ামের বাসায় চলে যাচ্ছি। রিক্সায় উঠলে অন্যদের ভিডিও যতটা সুন্দর হয়, আমার ভিডিও ততটা সুন্দর হয় না। সেম এইভাবে ধাক্কা খেতে খেতে আমার দিন শেষ হয়ে যায়। তো চলে আসছি এখন বার্থডে বয় বাড়িতে। আর এসে দেখছিলাম বার্থডে বয় সেই ঘুম ঘুমাচ্ছিল, হঠাৎ করে আমাদের দেখে অবাক হয়ে গেছে আসলে। তো এখন ওকে আর বোন আনতে গেছে, আর এসে দেখছিলাম সবাই গুছিয়ে রাখছে সব কিছু। আর আমরা একসঙ্গে যারা বার্থডে সেলিব্রেট করেছি তারা কিন্তু আসলে আমরা রিলেটিভ, শুধু ফ্রেন্ড সেটা নয়। তো বার্থডে বয় নিজে যেই তার বার্থডে কেকটা নিয়ে আসছে, আর আন্টি আমাদের জন্য হালকা পাতলা নাস্তাও রেডি করেছিল। এটা কিছুই না, আমরা বার্থডে বয় থেকে ট্রিট নিব। তো বার্থডে বয় ট্রিট দেয়নি, আমাদের ট্রিট দিয়েছিল আমাদের স্যার। তো আমরা বার্থডে শেষ করে আবার সবাই মিলে ফুড কোর্টে চলে যাব, এখন কেক কাটছে সবাই। তো বাসায় আমরা কিছু টাইম কেক কাটার পর থেকে আমরা বের হয়ে একটু ফুড কোর্টে আসছি, সেখানে আমরা কিছু টাইম খাওয়া দাওয়া করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার পেজটিকে সবাই ফলো দিতে ভুলবেন না, এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।